pranaram 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 ঈশ্বর আছে, তিনি সবকিছু করেন ইত্যাদি, আমি যা বলেন বিশ্বাস করুন, যা বলেন আমাকে বুঝিয়ে দেবেন। মন্ত্রী বানিয়ে গেলেন, স্বাস্থ্য আলোচনা করছেন, সাধু সঙ্গ করছেন, দিনরাত তিনি তার ভগবানকে ডাকেন, ভগবান তুমি বলে দাও, তুমি না জানালে পরে কে তোমাকে জানতে পারি, কে তোমাকে জানবে, তুমি কৃপা করে আমার রাজা তো, রাজা তো ভালো, ছেলেটি তো ভালো, ঘোড়া তাকে তুমি কৃপা করে বোঝাও, সে বুঝতে চাইছে না, তুমি তোমার মহিমা প্রকাশ করে বুঝিয়ে দাও, আমি কি করে বোঝাবো বলো। তিন চার একটা একদিন দুদিন তিন দিন করে দিন চলে যাচ্ছে, আর মন্ত্রী মশাই ধ্যান জপ শাস্ত্র পাঠ সাধু সঙ্গ ইত্যাদি করে যাচ্ছে, রাত চাপি যেতে হচ্ছে না, ছুটি এই কদিন তিনি বাড়িতে বসে আর দিনরাত চিন্তা করছে কি করে ঈশ্বরের কৃপা দিতে তো সম্ভব হয়, ঈশ্বর নিজে বুঝিয়ে না দিলে লেকচারের দ্বারা স্বাস্থ্য জনস্বাস্থ্যই করে দেখে করে দেখায় দেখায় শোনাই না কেন, স্বাস্থ্যের দিকে উদ্ধৃতি হিন্দি না কেন, এই রাজা তো মানবে না, বিজ্ঞান মনুষ্য আধুনিক শিক্ষায় শিক্ষিত মানবে না, কি করি প্রভু তুমি কৃপা করে তোমার উপায় বলে দেবে, আমি তোমার সমাধান বলা করে দিন রাত ওই পূজা জপে কিন্তু এই জ্ঞানী পণ্ডিত ভক্ত মন্ত্রীর সঙ্গে থেকে থেকে তা কিন্তু জাগতিক বিষয় সম্বন্ধে বুদ্ধিটা তার পাকা হয়েছে, বুদ্ধিটা বেশি হয়েছে, তার অনেক বোধ হয়েছে, সে বুদ্ধিমান বিদ্যান নয় বটে, সে মূর্খ, সে দিকটি মূর্খ কিন্তু তার বাস্তব বুদ্ধি যথেষ্ট, সে দেবতার বহুদিন না খাওয়া দাওয়া বন্ধ করে খালি ঈশ্বরের প্রতি প্রভু তুমি কৃপা করে আমার রাজাকে বুঝিয়ে দাও, কি বলবো আমি বলো, আমার প্রাণ যায় যা তাতে আর কোনো সমস্যা নেই, কিন্তু রাজাকে যদি আমি প্রয়োজন পারতাম, ঈশ্বর বিশ্বাসী করতে পারতাম, যদি তোমার প্রতি বিশ্বাস ভাজন করে তুলতে পারতাম, তাহলে আমার এই জীবনটাও কাটতে হতো, কিন্তু এই তো আমার কর্ম নয়, তুমি কৃপা করে তোমার মাহাত্ম্য প্রকাশ করে দিও। সেবকটি বলছে প্রভু আপনাকে আমি দেখছি এই কদিন আপনি আহার দিনটা ত্যাগ করে খুব চিন্তিত আছে, রাস্তাতে যেতে হচ্ছে না, অথচ আপনার কিসের চিন্তা, চিন্তা আপনাকে উদ্বিগ্ন দেখাচ্ছে, আপনাকে একটু এই কদিনে কৃষক হয়ে গেছে, রোগাও হয়ে গেছে, আপনি কী পদে খাচ্ছেন না রাখছেন না, কী ব্যাপার বলুন। তখন মন্ত্রী বললেন সেবককে দেখ কী আর কোনো বল, আগে মাসে বলেছেন ছটা দিন তো চলেই গেছে, কালকে এসেছি, কালকের মধ্যে আমাকে প্রমাণ দিতে হবে, রাজাকে প্রমাণ দিয়ে বোঝাতে হবে, যুক্তি দিয়ে বোঝাতে হবে, এবং সেই যুক্তি রাজাকে গৃহবিনীত হওয়া যায় যে রাজা তিনি তিনটে প্রশ্ন রাজা কিন্তু মন্ত্রীকে বলেই দিয়েছিলেন, তিনি বলেছিলেন এক নম্বর প্রশ্ন
প্রশ্ন তিনটি হচ্ছে, এক নম্বর প্রশ্ন হচ্ছে ঈশ্বর কোথায় থাকে, ঈশ্বর কোথায় থাকে। দু নম্বর প্রশ্ন, ঈশ্বর কোন দিকে চেয়ে থাকে, কাদের দিকে চেয়ে থাকে। যারা খালি ঈশ্বরের নাম করছে তাদেরকে তাদের দিকে তাকান, আর সব তাদের কথা ভাববেন না, ঈশ্বর কোন দিকে তাকান, কাদের দিকে চেয়ে থাকে, দুই নম্বর প্রশ্ন। আর তিন নম্বর প্রশ্ন, আপনি বলেন ঈশ্বর সবকারে সর্বকিছুর কর্তা, ঈশ্বর কি করেন, ঈশ্বর কি এমন করতে পারে যে আমি পারি না, মানুষ পারে না, ঈশ্বর কি এমন করতে পারে। এই তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে, ঈশ্বর কোথায় থাকে, ঈশ্বর কাদের দিকে বা কোন দিকে চেয়ে থাকে, আর ঈশ্বর কি করেন বা কি করতে পারে যা মানুষ করতে পারে না। এই তিনটি প্রশ্নের জবাব তাদেরকে দেখা মুশকিল, মানবেই না ভগবান, তাকে কি করে দিই, এই চিন্তা করছি, যাই যা হবে কালকে যাবো, যদি আমার যা বলবার বন্ধু আমাকে যা বলাবে তাই বলবো, আর যা মানবে মানবে, না আমি জবদান যাবে, যা তোর কোন আমার অর্থ করে তোর কোনো অসুবিধা হবে না, তোর যাতে কাজটি বজায় থাকে, আমার সেবা যা করিস তা অন্য কারোর সেবা করবি, আমি সেই অবস্থায় রাজাকে বলবো, তাহলে রাজা শুনবে, রাজা তো লোক ভাল, তুই চিন্তা করিস না। না 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 দেখুন গুরুমশাই, আপনি মন্ত্রীমশাই, আপনি হচ্ছেন জ্ঞানী বয়স্ক ভক্ত সরব ধার্মিক মানুষ, এ আপনার কর্ম নয়, আপনি আমার পুরুষ, যদি আমার উপর আপনার আশীর্বাদ থাকে, যদি আমি আপনাকে কিছু সেবা করে থাকি, সেই সেবাকে কিছু করলাম হয়, তাহলে কাউকে রাজসভায় আপনার বদলে আমি যাবো, আমি গিয়ে বসে মৃত্যুদণ্ড যদি হয় আমার আমার মতন একটা উৎকর্ষ লোক, সাধারণ লোক মরে গেলে রাজ্যের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার মতন বিচক্ষণ জ্ঞানী মন্ত্রী ধার্মিক ব্যক্তি যদি শিরক জেল হয় মৃত্যুদণ্ড হয় তাহলে রাজ্য ভুগবে, রাজা তো কিছু ভুগবে নি, পুরো রাজ্যবাসী ভুগবে। অতএব না 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 তাকে আর করবে আমার জন্য, আরে আমার তো আর কথা দিন, না হয় তো দুদিন আগেই মৃত্যু হবে, তাতে তো কিছু কিছু নেই, কিন্তু যদি রাজা বলছে ঈশ্বর মানবে না, সব জায়গায় ঘোষণা করে দেবে, যদি প্রমাণ করতে না পারে যে ঈশ্বর বলে কিছু নেই, ঈশ্বর তুই অন্য করে দেবো, এসব যদি বোঝাতে না পারে, দেখ যদি ঈশ্বর চিন্তা না করতে পারলাম তাহলে আমার বেঁচে থেকে লাভ কি, আমি বরং যাবো, তুই দুঃখ থেকে এসব ভাবতে হবে না, না না হবে না। তো যুবক ভৃত্যটি সেবকটি সে মন্ত্রীকে সে বলতে রাজি, মন্ত্রী রাজি না হয়ে পারলেন না, বুঝলেন, আপনি যাবেন রাজসভায় পরে যাবেন, আপনি আপনার হয়ে আমি আগে উত্তর দিয়ে আসবো, যা হবে আমার হবে, আমি দেখে ওই গোপালগানের কথা নেবেন, ঠিক আছে। তো যথারীতি পরের দিন সপ্তম দিনের দিন যথা সময় রাজ যেমন রাজগর হয় বুঝবে, বললে যাওয়ার সময় সে মন্ত্রীকে প্রণাম করলো, আপনি আমার আশীর্বাদ করুন, আপনার আশীর্বাদই আমি আশা করছি রাজাকে বোঝাতে সক্ষম হব, যদি না হই তাহলে আমার জন্য চিন্তা করবেন না, আমার আপনার আশীর্বাদ যেন আমার মাথায় থাকে। আর একটা কথা, যতক্ষণ না পর্যন্ত রাজসভা থেকে কোনো লোক আপনাকে আমন্ত্রণ করে না নিয়ে করতে না আসে, হ্যাঁ আমি মন্ত্রণ হয় হোক বুঝি বুঝলাম, আপনাকে যদি ডাকেন তবেই রাজসভা যাবেন, তার আগে যাবেন দেখুন মন্ত্রী মশাইয়ের আদেশে আমি তার সেবক, আমি তার ভৃত্য, তার আদেশে তার কৃপায় আশীর্বাদ দিয়ে আমি এসেছি, রাজবংশাই কি কি প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর আমি দেব, উনি দেবেন ওনার দলকে, আমি দিলেই চলবে, ওনার আসতে হবে না, আমি দিতে এসেছি প্রশ্ন। রাজা একটু পুরুষকে যুবকের দিকে তাকালে, তুমি উত্তর দেবে জানো তো, যদি যুক্তি দিয়ে আমাকে বোঝাতে না পারো তার ফল কি, হ্যাঁ যখন জানি মৃত্যুদণ্ড, আমি প্রস্তুত আছি মহারাজ, আমি প্রস্তুত আছি,
আমি সব ফ্রেশ, ঠিক আছে? তুমি কি শুনেছো? হ্যাঁ বলুন, আমি প্রশ্নটা বলুন। দেখো আমার এক নম্বর প্রশ্ন, ঈশ্বর যদি থেকেই থাকেন তবে তিনি কোথায় থাকেন? এটা কেমন যুক্তি হয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ঈশ্বর কোন দিকে চেয়ে আছেন, কাদের দিকে চেয়ে থাকেন? যারা তাকে ফুল বাতাসা দেয়, ভালো ভালো ভোগ দেয়, কীর্তন করে, তাদের দিকে কার দিকে থাকে, কাদের দিকে থাকে, কোন দিকে তার দৃষ্টি ঈশ্বরের, ঠিক আছে? আর তিন নম্বর হচ্ছে, ঈশ্বর কি করেন, কি করতে পারেন, তাকে বলে সর্বশক্তিমান, কি করেন উনি? এই তিনটি প্রশ্ন গ্রহণযোগ্য হবে, তার পিছনে যুক্তি থাকলে তবেই তুমি রেহাই পাবে, তা নলে তোমার মৃত্যুদণ্ড আবার মনে করে দিচ্ছি, ঠিক আছে? আপনি প্রথম থেকে এক এক করে কি কি করে প্রশ্ন করুন, আর প্রথম প্রশ্নটি করুন, আধ্যাত্মিক প্রশ্নে কতগুলো রীতিনীতি পরম্পরা থাকে, আপনাকে সেই রীতিনীতি পরম্পরা মেনে প্রশ্নটি করতে হবে। কিরকম দেখুন, আধ্যাত্মিক প্রশ্নের উত্তর কে কাকে দেয়? গুরু শিষ্যকে দেয়। শিষ্য গুরুকে দেয়, আধ্যাত্মিক প্রশ্নের উত্তর গুরু শিষ্যকে দেয়। গুরু স্থান উচ্চে, এই যে ব্রাহ্মণের আগে আমরা গুরু প্রণাম করি না, গুরু স্থান উচ্চ আসনে বসবেন এবং শিষ্য তার কাছে তার সম্মুখে কর জোরে নত মস্তকে নত জানু করে নিজের জানবে হয়ে বসে নত মস্তকে প্রশ্ন করবেন এবং গুরু তার উত্তর দেবেন। তাই যেহেতু আপনার এই প্রশ্ন ঈশ্বরীয় প্রশ্ন, আধ্যাত্মিক প্রশ্ন, আপনাকে তাই করতে হবে, আপনার এই সিংহাসনটা উচ্চ আসন ওইখানে আমাকে বসান, আমার সামনে এই বোঝাবেন পিছন থেকে আমাকে সম্মুখ করে নির্লাম হয়ে মাথা নিচু করে বসে হাত জোর করে আপনি যদি উপস্থিতি করেন তবে আপনি প্রশ্নের উত্তর পাবেন। যুবক রাজা তিনি বা বিচক্ষণ এটি কৌতুক মন্ত্রণের বারে বা মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে ছেলেটি সাহস কত, হ্যাঁ তোর বড় সাহস হয়েছে সিংহাসনে বসা, সামান্য সিংহাসনে বসবার সাহস মনেও না বলছেন না, কৌতুক বোধ করছে তুই সিংহাসনে বসবে, বস এক কয়েক ঘন্টার জন্য বসবি, তাই বস তোর শেষ ইচ্ছা করল। আর তুমি বলে ঠিক আছে কথা আসতো, আমি মেনে নাম শর্ত, আমি যাচ্ছি আপনি কি ওখানে বসুন, ওই সিংহাসনে বসুন, চাকরটি গিয়ে বসল, মন্ত্রী চাকর গিয়ে সিংহাসনে বসল, রাজা তার সামনে নীল নত গান হয়ে কর জোরে বলি হ্যাঁ এবার আপনি প্রশ্ন করুন, বলছে আপনি নত মস্তকে কর জোরে প্রশ্ন করছে, ঈশ্বর আবার বলছি ঈশ্বর কোথায় থাকেন, আমার প্রথম প্রশ্ন। কি বলছো
মনে করে জল দেওয়া দুধ, এতে ফ্যাট নেই, এতে মাখন নেই, বিরাট কম মাখন আছে, চিনি আছে, হ্যাঁ আছে, মাখন আছে। আচ্ছা আছেই, যদি দেখেন কোথায় আছে মাখন, দুধের কোন জায়গায় মাখন আছে, কোথায় চিনি আছে, বলছেন এই একই রকম প্রশ্ন। আপনি দুধে বলেছেন ঠিক আছে, দুধের মধ্যে মাখন আছে, চিনি আছে, সব জায়গায় ঘুরে গেছে, সব জায়গায় আছে, চিনিও সব জায়গায় ঘুরে গেছে, সমস্ত দুধটার মধ্যেই আছে। এই আর কি করে দেখাবো আপনাকে, আবার দেখানো যায়? দুধ দিয়ে দুধের মধ্যে কোথায় মাখন আছে, ফ্যাট আছে, দুধের মধ্যে কোথায় চিনি মেশানো হয়, চিনি আছে, সব তো ঘুরে গেছে, দেখো কি করে। এই হচ্ছে আপনার প্রথম প্রশ্নের উত্তর। ঈশ্বর সৃষ্টিকর্তা, তিনি তার এই সৃষ্টির অণুতে পরমাণুতে মিশে রয়েছে, সব জায়গায় সবখানে আছে, সব জায়গায় সর্বত্র আছে। ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্তামিদম, এই জগতে সব থেকে অণুতে পরমাণুতে স্রষ্টা, সূত্রে মণি জনাইব, মণি সর্বমিদম প্রথম সূত্রে মণি জনাইব। শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে ভগবান গীতায়, সবকিছু আমার মধ্যে, সুতো দিয়ে যেমন মণিগুলো ব্যথা থাকে, সব মণি ভিতরে আছে, সুতো তাই সবকিছু একত্রিত বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু, সবকিছুর মধ্যে তিনি আছে, অনুকে পরমন্ত্রে আছো, আমার এই মণি নেই, চির নহন এই প্রধান শরীর কবরে আছো, বিচলিনতায় জগতের গায়, শশিতার গায় দপরে, সব জায়গায় আছে, সেটা কোথায় নেই। এই হচ্ছে আপনার প্রথম প্রশ্ন। যেমন এই ঘন করে জাল দেওয়া দুধের মধ্যে মাখন সর্বত্র চোখে দেখা যাচ্ছে না, বিচার করে আপনি আনতে পারছেন না, চিনি সর্বত্র ঘুরে আছে আপনি পাচ্ছেন না, তেমনি ঈশ্বরকে আপনি দেখতে পাচ্ছেন না। কিন্তু এই যে ঘন করে জাল দেওয়া দুধ, তাকে নির্জনে ঠাকুর যেমন বলেছেন, নির্জনে দই পেতে তাকে মাখন তুলে নিয়ে সেই মাখনকে যদি জলে দেন, জলে ভাসবে, চিরানন্দ সাগরে ভাসবে, সে সাগরে সংসার জলে ভাসবে, মিশে যাবে না। তাহলে তখন তারপর আপনাকে ঈশ্বর দেখতে গেলে, ঈশ্বর কোথায় থাকেন বুঝতে গেলে, আপনাকে নির্জনে মনকে মন্ত্রণ করতে হবে, তপস্যা করতে হবে, সাধন ভজন করতে হবে, তবেই আপনি জানতে পারবেন কোথায় ঈশ্বর থাকে। এই হলো আমার প্রথম প্রশ্নের উত্তর। মহারাজ আপনার কাছে এবং আপনার সভাসদের কাছে এই প্রশ্নের উত্তরটি কি যুক্তি কার্য হয়েছে? রাজা বললেন, হ্যাঁ তুমি চমৎকার বলেছো, আমি বুঝেছি, যেমন ক্ষণপতি সর্বত্রই মাখন দিয়ে থাকে, তিনি মিশে থাকে, কিন্তু তাকে পৃথক করা যাবে, তাকে খাল হিসেবে দেখা যায় না, তাকে করতে গেলে দুই পাত দেওয়া হয়, মাখন তুলতে হয় যত্ন করে ইত্যাদি ইত্যাদি, তেমনি করে ঈশ্বরকে অনুভব করতে হয়, বুঝতে পারেন না, যুক্তি কার্য হয়েছে। ঠিক আছে, আগে এবার আমি দ্বিতীয় প্রশ্নটি করুন। দ্বিতীয় প্রশ্নটি আবার করবেন দাদা, সন্ন্যায় করবেন, ওরকম যেমন হয়ে আবার জানখানে মেল দাঁড়িয়ে বসে মাথা নিচু করে আর জোর করে প্রশ্ন করুন, আপনি দয়া করে বলুন আমাকে, ঈশ্বরের দৃষ্টি কোন দিকে? তাহলে একটু যথারীতি করলেন, প্রশ্ন করলেন, ঈশ্বর কোন দিকে তাকিয়ে থাকেন? যেই প্রশ্ন করেছেন তখন ওই ভৃত্যটি বললো, দরবারের সমস্ত জানলা, রাজ দরবারের সমস্ত জানলা দরজা বন্ধ করে দেওয়া হোক, আপনি আদেশ দিন, আমার আদেশ করে আপনি আদেশ দিন, আর আদেশ দিলেন সব দরজা, কত বড় রাজ দরবার, সমস্ত দরজা জানলা বন্ধ করে দেওয়া হোক। যেই বন্ধ করে দেওয়া হয়েছে এইবার হচ্ছে সমস্ত রাজ দরবারের সমস্ত আলমী ভেদী এক এক করে সব সবার দিন, সবার দিন তাহলে কেউ কেউ দেখতে হবে না, দেখার দরকার নেই, সব আলমী দিয়ে দিন, দরজা জানা সব বন্ধ হলো, সমস্ত আলমী দেখা গেল। এইবার বলল, একটি মোমবাতি জ্বালিয়ে একে ভিতরে করে রাখুন, যেখানে জলে দুধের গাছটা রেখেছিলেন, একটি মোমবাতি জ্বালিয়ে এখানে রাখা হোক, যথারীতি আজ্ঞা পালন করা হোক, মোমবাতি জ্বালিয়ে অন্ধকার বিরাট এসেছে, নিশ্চয় অনেক বড় ঘর, বড় হল, সেইখানে সেই হলে অন্ধকার হল, দরজা জানলা বন্ধ, সেইখানে মোমবাতি জ্বলছে। তখন সেই রাজসিংহাসনে বসে বৃদ্ধটি দূরে ওই দূরে গোদাবদা উঠে আছে, গোদাবদা দেখতে পাচ্ছেন মোমবাতি আলোটা, হ্যাঁ পাচ্ছি, ডান দিকে
ওই আপনি আপনি দেখতে পাচ্ছেন মোহাম্মদ, এখানে মোহাম্মদ বলছে হ্যাঁ পাচ্ছি, বাঁদিকে আপনি পাচ্ছেন হ্যাঁ পাচ্ছি, পিছন দিকে উপরে আরো বলছে যে হ্যাঁ, নিচের দিকে বেশি দিকে পড়েছে মোহাম্মদ আলো অল্প হলো হ্যাঁ পড়েছে, সবাই দেখতে পাচ্ছি মোহাম্মদ আলো, সবাই দেখতে হ্যাঁ দেখতে পাচ্ছি। রাজা রাজা এই হচ্ছে আপনার প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের উত্তর। ঈশ্বরের দৃষ্টি সর্বত্র, তিনি তার স্রষ্ট সৃষ্ট জীবকে সকলে সকলকে সমান চোখে সমান ধর্ম ভাবে দেখেন। সে পণ্ডিত হোক, মূর্খ হোক, ধনী হোক, বৃদ্ধ হোক, সুস্থ হোক, কুস্থ হোক, যেখানে যেমন থাকে, অজ্ঞ হোক, বৃক্ষ হোক, যাই হোক, সবার তিনি মঙ্গল চিন্তা করেন। তার দৃষ্টি সবার দিকে, সৃষ্টি সমস্ত তিনি পরবর্তী কারণ সবার দিকে তার সমান নজর, সবার মঙ্গল চিন্তা তিনি করেন। যেমন এই মোহাম্মদকে আরো এই বৃহৎ সভার দিকে সমস্ত কোনায় কোনায় প্রত্যেকটা দিকে ছড়িয়ে পড়েছে, প্রত্যেকে তাকে উপলব্ধি করতে পারছে, তেমনি ঈশ্বরের দৃষ্টি সর্বত্র সবাইকে দিয়ে দিয়েছে। রাজা আপনার কাছে যুক্তি কার্য হয়েছে, বেশ বেশ আমি মানছি, ঈশ্বর সবাইকে তাহলে দিতে দেখা যায়। একটা মোমবাতি আলো যদি সবাইকে দিতে পারে মোমবাতি, তাহলে ঈশ্বর দেখুন সবাইকে দেখছেন, সকলকে দেখছেন, কেউ তাকে ডাকুক, কেউ তাকে না ডাকুক, কেউ তাকে পুজো করুক, কেউ তাকে পুজো না করুক, সবাইকেই ঈশ্বর দেখছেন, এটা আমি মেনে নিলাম। ঠিক আছে, এবার আমরা গিয়া দরজা মশাই, এবার আপনি আপনার তৃতীয় প্রশ্নটি করুন। কালী মশাই আবার ফিরে গিয়ে ওই নীলাও হয়ে কলমে উঠে তৃতীয় প্রশ্নটি করলেন, ঈশ্বর কি করতে পারেন, এমন কি করতে পারেন যা মানুষ পারে না, আমি পারি না, রাজা হয়ে পারি না, আমার অন্যান্য সব বুদ্ধিমান আমার মমাত্মগণ পারেন না, ঈশ্বর এমন কি কাজ করতে পারে, হয়তো একা কিনে একটু বেশি কাজ করতে পারে, তবে আমরা তিন চার দিন পাঁচ দিন তার সময় কাজ করতে পারবো এটা হয় না। এই প্রশ্নের উত্তরটা বরঞ্চ আমার মনে ওই বৃদ্ধ মন্ত্রীমশাইকে তার সবাই ডেকে আনবে, এই প্রশ্নের উত্তরটা বরঞ্চ উনি আমার পক্ষে দেওয়া একটু কষ্টকর হবে। মনে পেরে গেল রাজসভা থেকে লোক গেল মন্ত্রীর বাড়িতে, সেই বয়সটাকে আমি রাজসভা থেকে লোক ডাকি ডেকে না পাঠালে আপনি যাবেন না, সিংহাসনে বসে আছে, আর রাজা তার সামনে হাঁটু দিয়ে হাত জোর করে বসে আছে, মন্ত্রী বুড়ো মন্ত্রী ভয় থাকতে আমি সর্বনাশ স্বপ্ন আছে, এটা আমারও বান্ধবের ঘটনা নয়, আমার বদলে ওই বাজারকে না তোমার বই বই করে কাঁপছে, দেখছেন যে রাজা নীলাম হয়ে করজোড়ে দাঁড়িয়ে বসে আছে, করজোড়ে ওর সামনে আর ও সিংহাসনে বসে আছে, পিছন দিকে মন্ত্রী ঢুকে কি আর করুন কাঁপতে কাঁপতে, লক্ষ্মী দাঁড়িয়ে লক্ষ্মী জায়গায় লক্ষ্মীকে দারোয়ান যেখানে বসে সেইখানে কোনো না কোনো চুলে বসে কাকে আর বলে দিচ্ছে, তখন বিদ্যুৎ করা মশাই তাকে দেখুন একবার, ঈশ্বর কি করতে পারে নিজের চোখে দেখুন, আমি একজন মূর্খ গণ্য মূর্খ আপনার মন্ত্রীর সেবক মাত্র, আমার মায়না আপনি দেন না, আমার মায়না দেন আমার মন্ত্রী, আমি বসে আছি আপনার সিংহাসনে যেখানে বসে আপনি সব লোকে দণ্ডমূল্যের কর্তা যখন বিধান দেন সেখানে আমি বসে আছি, আপনি আমার সামনে রাজা এই রাজ্যের প্রতিপালক সবাই আপনাকে শ্রদ্ধা করে সম্মান করে, আপনি আমার মতো মুখের সামনে হাঁটু গেড়ে হাত জোর করে মাথা নিচু করে বসে আছেন, আর আমার মনে পণ্ডিত
ধার্মিক বিজ্ঞ বিচক্ষণ তিনি ভয়ে কাঁপছে। দেখুন রাজসভাতে মন্ত্রীর জন্য একটা সিংহাসন থাকে, সেটাতে সে বসেনি, উনি সে সেখানে বসতে পারতে, উনি বসছেন ওই দারোয়ানের ডাকে রক্ষীর জায়গায়। দেখলেন ভগবান ইচ্ছা করে কি নাম করতে পারেন, পারবেন আপনি? আপনি করতে পারবেন? আপনার কোন লোক ইচ্ছা করলে ভগবান আমার মতো লোককে সিংহাসনে বসাতে পারেন, আপনার মতো রাজাকে এরকম মাটিতে নিদর্শন রাখতে পারেন, আমার মন্ত্রী প্রভুর মতন বিজ্ঞ ধার্মিক বিচক্ষণ বয়স্ক ব্যক্তিকে ভয়ে চোখে কাঁপিয়ে দিতে পারেন। এই হচ্ছে ঈশ্বরের বলে তুমি শুধু বুদ্ধিমান চক্ষুন তোমার যুক্তি করতে মন্ত্রীকে বললেন প্রণাম করে আজ থেকে আমি ঈশ্বরকে মানব, আমি আমার রাজ্যে সকলকেই বলবো সবাই যেন ঈশ্বর বিশ্বাসী হয়, আপনি আমাকে যেমন মন্ত্রণা দিয়ে যাচ্ছেন তেমন মন্ত্র আমি যাবেন, শুধু আপনার কাছে আমার আর একটা অনুরোধ, আপনার এই বিচক্ষণ বৃত্তটি আপনার ব্যক্তিগত সেবক না হয়ে এই যদি আমাদের রাজ আমার নমস্ত হয় তাহলে মনে হয় আমার রাজ্যের উন্নতি হবে ও ভালো বুদ্ধি দিয়ে ভালো যুক্তি দিয়ে সব কিছু কার্যক্রম করতে পারবে, আমি ওই রাজসভার একজন সদস্য করে নিতে চাই। এই দেখুন এই প্রশ্নে ঈশ্বর কোথায় থাকে, ঈশ্বর কোন দিকে দৃষ্টি দ্বারা এবং ঈশ্বর কি করতে পারে তার একটা সুন্দর উদাহরণ। আরেকটা ছোট্ট গল্পে এই প্রসঙ্গে বলি, আপনারা জানেন রামানুজ রামানুজের সম্প্রদায় বৈষ্ণব বৈষ্ণব ধারার একটা মাথা বৈষ্ণব দর্শনে রামানুজ রামানুজের সম্প্রদায় আছে, সে রামানুজ সাধু তো বৈষ্ণব সাধু বৈষ্ণব তিনি যাতে তার ঝোলায় একটি পিতরে রাধা কৃষ্ণের মূর্তি যুগল মূর্তি আর একটি বালবকালী মূর্তি এই নিয়ে ঘুরে ঘুরে বেড়ান, এখানে সেখানে যাত্রা করেন, তারপর কেউ গোপালকে বললেন রাধা কৃষ্ণকে বললেন সেখানে প্রসাদ পান তাই জপ তপ কীর্তন ধ্যান ইত্যাদি নিয়ে থাকেন। একদিন একজন ওই কথা বলে শিক্ষিত ব্যক্তি এসে বলছে যে আপনারাই তো বলেন ঈশ্বর অনন্ত সর্বব্যাপী সর্বব্যাপী সর্বশক্তিমান, তিনি যদি অনন্তই হবেন ছোট্ট একটি গোপালের ভিতরের গোপালের মূর্তি ওই কথাতে একটা শান্ত শান্ত শান্তনা যার অন্ত আছে এইটুকু এইটুকু আপনি ক্ষুদ্র এই ক্ষুদ্র মূর্তির মধ্যে আপনি অনন্ত ব্রহ্মকে অনন্ত ব্যাপী ঈশ্বরকে কি করে ধরতে রাখেন আপনি একে কেন পুজো করছেন? আমাদের মানুষ আছে আপনি একবার পণ্ডিত সাধু আপনি এই রাধা কৃষ্ণ এই যুগ মূর্তি এই যে আপনি এই যুগল মূর্তি এই আপনি সব যিনি সর্বব্যাপী যিনি অনন্ত শক্তিমান তিনি ওইটুকু ভিতরে মূর্তির মধ্যে রয়েছেন এটা মানতে হবে, আপনি অনন্তের পুজো করুন। বলছে হ্যাঁ ঠিকই বলছো তুমি ভালো প্রশ্ন করেছো কিন্তু আমার এখন একটু ধুমি যাওয়ার সময় হয়েছে আগে একটু আগুন এনে দেবে একটু আগুন এনে দাও আমাকে সন্ধ্যা রাষ্ট্র সন্ধ্যা নিয়োগ করতে হবে ফলে প্রভুকে আরতি করতে হবে এই জন্য আরো দরকার তুমি আমি একটু গ্রাম থেকে একটু আগুন এনে দাও গাছ কিন্তু আর সচল না এটা খুশলাম আলো একটু আগুন এনে দাও। আচ্ছা তারপরে তোমার উত্তর করে দিচ্ছি আমার সন্ধ্যার সময় হয়েছে তো প্রভুকে একটু ধূপদীপ দিয়ে আরতি করতে হবে ঠিক আছে বলছে আমি আগে আসছি আগুন নিয়ে আসবো কী করবেন একটা বড় কাঠ কাঠে একদিন জ্বলছে কাঠে করে আগুন এনে এনে সাধুবাবা এই যে আমি আপনার জন্য আগুন দিয়েছি কোথায় আসবো দিতে পারছেন নিলে আগুন জ্বলছে কাঠে ওটা তো একটা পোড়া কাঠ হাত পোড়া কাঠ এনেছে আমি তোমাকে আগে বলছি আগুন বিশুদ্ধ অগ্নি তুমি কাঠে সিদ্ধ হতে আমি তোমাকে কাঠে আনতে বলেছি ওটা কি শ্মশানে পোড়া কাঠ মরা পোড়ানা কাঠ কিনে চাইলে কেন আমি সেই আগুন দিয়ে করবো
জানাবো, সেই ধ্বনি জানাবো, তুমি বিশুদ্ধ আগুন দাও আমাকে, বলি বাবা বিশুদ্ধ আগুন আলাদা কানে যায়, আরে এখন হচ্ছে যাতে কানেকশনে আনতে হয়, আপনি এইখান থেকে আগুন নিন, এইখান থেকে আগুন সংগ্রহ করুন, এইখান থেকে আপনি আগুন আনতে পারবেন। তাহলে এইটুকু কাজ যদি তোমাকে আগুন জানতে, আগুন সর্বভূত, অগ্নি সর্বভূত, সব কিছু দহন করে দিতে যেতে পারে সব কিছুকে, তাকে তুমি একটা কাঠে করে আনতে পারো। আর ঈশ্বর সর্বশক্তিমান, তাকে আমি ভিতরে মূর্তির মধ্যে আনতে পারি না, এই মূর্তি মধ্যে থাকতে পারে না, আমি সেখান থেকে আমার ঈশ্বরকে প্রাণের মধ্যে আনতে পারবো না। তুমি দেখো না আগুন সব কেয়ে আছে, তুমি নিজে হাত ঘাসো আগুন আছে, কোথায় আগুন নেই, সব বস্তুতেই আগুন আছে, কিন্তু তুমি আগুন আনতে বললাম তুমি কাঠে করে নিয়ে আসবে, একটা কাঠ জ্বালিয়ে নিয়ে আসবে। দেখবি আমার ঈশ্বর সব জায়গায় আছেন, আমিও বলছি সর্বব্যাপী, বিশ্বব্যাপী, ব্রহ্মাণ্ড ব্যাপী তিনি, তিনি অনন্ত, অনন্ত তার রূপ, অপার তার মহিমা, তার গুণের শেষ নেই, তার শক্তির যত্তা নেই, তার নামেরও শেষ নেই, অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা। তাকে আমি যদি আমার মূর্তিটির মধ্যে ধারণ করি এবং সেখানে তাকে যদি আমি পুজো করি, আমি যদি তাকে অন্তরে গ্রহণ করতে পারি, এটা কি সম্ভব হবে না? পশ্চিম দিকে মন্দিরের পশ্চিম দিকে দক্ষিণ পাশে একটা দেওয়ালে একটা মন্ত্র লেখা, এই ছেলেবেলায় কলেজে পড়ি তখন, ছেলেবেলায় তখন সে মন্ত্রটা এই মন্ত্রে কোথা থেকে সংগৃহীত অংশটি জানি না, মহান বিজ্ঞানতন্ত্র আমার ঠিক ওখানে লেখা হবে, মন্ত্রী লেখা কি গবাং সর্বাঙ্গজন ক্ষীরং স্তরমুখা সরেব যথা তথা সর্বস্থিত ব্রহ্ম প্রতিমাদিষু রাজে। গরুর দুধ কান দিয়ে বেরোয়, নাক দিয়ে বেরোয়, মুখ দিয়ে বেরোয়, ব্যাস দিয়ে বেরোয়, পা দিয়ে বেরোয়, না 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 কোথা দিয়ে বেরোয়, স্তনে স্তনবৃত্ত বাড় দিয়ে, গরুর বাড় থেকে দুধ বেরো। গবাদি হচ্ছে দুধটা কিন্তু দেহের সর্বত্রই আছে, রক্ত থেকেই দুধ হয়, তাই না? রক্তের সঙ্গে মেলা লেখা কথায় এরকম করে যাই হোক, তো সেটা সেটা তো গরুর সর্বদেহ ব্যাপী আছে ভিতরে। গবাদি সর্বাঙ্গজন ক্ষীরং স্তনমুখা স্বরের দ্বারা, স্তনের মুখ অর্থাৎ স্তনের বৃত্ত থেকে যখন যখন বেরিয়ে আসে, তেমনি তথা সর্বস্থিত ব্রহ্ম প্রতিমা দিশুরায়, তেমনি ঈশ্বর সর্বত্র বিরাজ করতে, সর্বত্র আছে, তবে মন্দিরে অবস্থিত দেবতার মূর্তির মধ্য দিয়ে তার সবচেয়ে বৃহত্তর প্রকাশ, সর্বোৎকৃষ্ট প্রকাশ মূর্তির মধ্য দিয়ে। এই জন্যে মূর্তি পুজো অনেকে বলে মূর্তি পুজো ছেলে যারা শাস্ত্র বলছে মৃৎশিলা ধাতু আর বাদি কদকৃষ্ণর বুদ্ধ বালক সকল অর্ধের রাজ্যে ন রাজা ন মানবা মানবাস কথা বলছে মৃৎশিলা ধাতু আর বাদি মৃতার মাটি পাথর কাঠ এবং ধাতু দিয়ে যে মূর্তি নির্মাণ করে যদি ভগবান করা যেত সেটা কেমন জানো? সেটা স্বপ্নে একজন রাজ্যকে রাজত্ব করছে তার সঙ্গে সমান, স্বপ্নে রাজ্য পেয়ে রাজ্য সুখরা যেমন, তেমনি মূর্তির মধ্য দিয়ে ভগবানকে দিতে পারা অনেকটা ছিল। বলছে বালক ক্রিয়ন সর্বং নাম রূপাদি কল্পনা বিষম বিহায় ব্রহ্মনিষ্ঠ জগৎ সমুক্ত নাত্র সংশয়। তার মানে এটা যেন ছেলে খারাপ, বালক ক্রিয়ন সর্বং এই নাম কালী কৃষ্ণ রাম এসব বলছি নানা নাম, এ কালো এ সাদা এ পশা এ সিংহে চড়ে এ অমুক, এই যে বিভিন্ন নাম এবং যোগের কল্পনা, বালক প্রিয় বৎসর্গ নাম রূপাদি কল্পনা, নাম এবং রূপের কল্পনা যেন ছেলে খেলা,
মহাপুরুষরা আসেন, অবতার পুরুষগণ আসেন, এসে শিখিয়ে দিয়ে জীবন আচরণের মধ্য দিয়ে
শ্রীরামকৃষ্ণ শিখিয়ে দিয়ে গেলেন কি করে করতে হয়। মাকে টাকার মধ্যে গুটি করে থাকে, টাকার জন্য কালে সবকিছু জন্য কালে ঈশ্বরের জন্য কজন থাকছে, কজন পায় কি করে কাঁদতে হয়। আমি দেখছি লোকের সাথে মাটিতে মাটি কুকুর হয়ে পড়ে বুক কষ্ট হচ্ছে, রক্ত বেরিয়ে যাচ্ছে, কাল চাঁদা পেয়ে যাচ্ছে, আর খাচ্ছে মা মা দেখা দে, আর একটা দিন চলে গেল বিপরে গেল, তুই দেখা দিবি নে, তুই রামপ্রসাদকে দেখা দিবি, সবাইকে দেখাবি, আমাদের দিবি নে, তুই খাচ্ছে। আর এই এইরকম আত্মীয়তা এইরকম ব্যর্থতা নিয়ে তাকে ডাকতে হয়। কি করে ডাকতে হয়? অবতার ভগবান নিজে অবতার হয়ে এসে দেখেছিল, যেমন চৈতন্য অবতারে উনি কি করে রাধা ভাবে বিবরণে কৃষ্ণ ভজন করতে হয় দেখিয়ে দিয়েছিলেন। এখানেও ঠাকুর এসে শিখিয়ে গেলেন কি করে ঈশ্বর মুখী হতে হয়, ঈশ্বর চিন্তায় বিভোর থাকতে হয়, মাকে কীভাবে ডাকতে হয়, আকুল হয়ে ব্যর্থতা ব্যর্থতা হলো তো সূর্যোদয় ঈশ্বর দর্শন তখন হবেই হবে, তার ব্যর্থতা হয়ে পেরিয়ে এসে গেল তখন অরুণোদয় হলো, আর অরুণোদয় হলো মানে ব্যর্থতায় হচ্ছে ব্যর্থতা অর্জনই হচ্ছে ঐকান্তিক ব্যর্থতা। আমি ধন চাই না, মান চাই না, কিচ্ছু চাই না, শুধু রাগা চরম অভিলাষী, এইরকম কোনো কিছু চাই না, শুধু তোমাকে চাই, এইরকম ভাবে আকুল হয়ে দেখে রাখে ভগবান দেখা নিশ্চয়ই দেয়। আর এই পর্যন্তই থাক, আর আপনারা আজকে আসল যেটা আলোচনা করে আলোচনা সেটা আজকে আলোচনা করা হলো না, অন্য এক সময় হবে, তবে দীতাবাড়ির দিন দীতাবাড়ি হবে যদি আর একটা বন্ধু সময় দেন এবং এই লোকজন থাকে, তবে আমি পূজা অত পূজা দেখে তো সব সেই শুরু হয়েছিল মনসা পুজো থেকে, মনসা পুজো তারপর আমি গণেশ চতুর্থী গণেশ পুজো গেল বিশ্বকর্মা পুজো, তারপরে এক এক করে সব কিছু দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো জগদ্ধাত পুজো হয়ে গেল আমার পাড়ায় আজকের ভাষা, তো আমি আসতে চাইছিলাম না কোথাও যাবো আসতে হবে ঠিক আছে আসতাম, তো সব পুজো গেল, পুজো আমরা সবাই করি আজকাল, পুজো মানে পুজো মানে কি ঠাকুর দেখা, ভালো পোশাক, ভালো খাবার, পুজোর নতুন গান, নতুন সিনেমা, প্যান্ডেল হপিং, একটা নতুন কথা পেয়েছি, আগে আমরা ছোটবেলা শুনতাম না প্যান্ডেল হপিং, আর হচ্ছে আর একটা কথা নতুন শুনি থিম পূজা, কত পূজা, পূজার তো কত রকম, সেই সুপ্রাচীন কাল থেকে পুজো চলে আসছে, পুজোটা কী তা আমরা জানি না, একদিনে বলা শেষ হতে হবে না, কিন্তু আমি আসছে দিন শুরু করবো একদিনই বলবো আর কি পূজা তত্ত্ব, সেদিকে বোঝার আশা করি আপনারা ভালো লাগবে, পূজা তত্ত্ব বলার বোঝাবার চেষ্টা করবো, পূজা তত্ত্ব পূজার পিছনে যুক্তি করবে কেন এই দেখো কেন কী করি এই অমর ন্যাস করম ন্যাস হ্যাঁ ক্যান করস্থাপন মাথা বিন্দু বিসর্জন আবাহন কী এগুলো সত্যি সত্যি পুজো করার কোনো দরকার আছে না দরকার, এই সম্বন্ধে আলোচনা করা হবে আজকে ইচ্ছে ছিল কিন্তু আজকে হবে না, এইটা আমরা তোমাকে প্রণাম জানিয়ে আমরা আজকে এখানেই নারাম প্রণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত হব নাম প্রণারাম 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 প্রাণ